ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ঝড় থামতে না থামতে এবার কিন্তু উঠে এলো উড়িষ্যার ঝড় উড়িষ্যা গতকাল রয় কৃষ্ণাকে সাইন করার পর আবারও কিন্তু দিতে চলেছে ট্রান্সফার মার্কেটে চমক তো হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌস্তব নিয়ে চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আর একটা এক্সক্লুসিভ এপিসোড আজকের ভিডিওতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ট্রান্সফার আপডেট তো অবশ্যই আছে যেখানে অফিসিয়াল আপডেটও আছে উড়িষ্যার আপডেট তো অবশ্যই দেব তাছাড়া আজকের প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করে নিয়েছে তেইশ বছর বয়সী লেফট ব্যাক বুয়াং থাংলুং সাম থেকে এই বুয়াং থাংলুং সাংতে যিনি লাস্ট খেলছিলেন ট্রাও এফসিতে সেখান থেকেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই ডিলটাকে ডান করেছে পুনে সিটি এফসি আন্ডার এইটিন টিম থেকে উঠেছিলেন তারপর এটিকে রিজার্ভ টিমে ছিলেন মানে এটিকে টু যেটা ছিল সেই টিমের অংশ ছিলেন তারপর সেখান থেকে ট্রাও এফসিতে যান এবং তারপরই নর্থ ইস্ট সাইন করে নিয়েছে তিন বছরের চুক্তিতে সাইন হয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল অবধি এই ফুটবলার নর্থ ইস্টেই থাকছেন এবার নর্থ ইস্ট থেকে চলে আসবো দক্ষিণ ভারতে কেরালা ব্লাস্টারস এফসির আপডেট দিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু তাদের গোলকিপার সচিন সুরেশ তার সাথে তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে অর্থাৎ সচিন সুরেশ দু সাল অবধি থাকছেন কেরালা ব্লাস্টার্স এফসিতে একদমই অফিশিয়াল এবং ডিল ডিলডান এবার আসা যাক উড়িষ্যার আপডেটে উড়িষ্যা এফসি গতকাল রয় কৃষ্ণাকে সাইন করে নিয়েছে সেই ভিডিও তো তোমাদেরকে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তারপর কিন্তু আর একটা ভালো সাইনিং করে ফেললো ওড়িশা এফসি এবার মোহনবাগানের ফুটবলার মাঝমাঠে পুইটিয়া ইয়াং ট্যালেন্টেড মিডফিল্ডার পুইটিয়া যাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কেরালা থেকে সাইন করেছিল মোহনবাগান তাকে এবার কিন্তু সাইন করে নিল ওডিসা এফসি তিন বছরের চুক্তিতে পুইটিয়ার সাথে ডিল হচ্ছে ওডিশার যে কোনো মুহুর্তে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে দু হাজার ছাব্বিশ সাল অবধি কন্ট্র্যাক্ট হতে চলেছে পুইটিয়া এবং ওডিশা এফসির তবে শুধুমাত্র পুইটিয়া ডিল নয় আর একটা কিন্তু বড় ডিল করতে পারে ওডিশা এফসি যেটা শোনা যাচ্ছে সার্জিও লোবেরা তার আরেক ফরমার স্টুডেন্টকে ফেরাতে চাইছেন ওডিসা এফসিতে মানে মুম্বাই সিটি এফসিতে ছিলেন জাপানিজ উইঙ্গার সাই গোডার্ড সাই গোডার্ড দারুণ ফুটবল খেলেছিলেন মুম্বাই সিটি এফসি রয়ে দু হাজার কুড়ি একুশ সিজনে অন্তত আমার পার্সোনালি দারুণ লাগতো সাই গোডার্ডকে তারপর সাই গোডার্ড মুম্বাই সিটি এফসি ছাড়ার পর চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এ লিগে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সে তারপর সেখান থেকে চলে যান আমেরিকাতে আমেরিকার সেকেন্ড ডিভিশন ক্লাব ডেট্রয়েড সিটি এফসিতে খেলছিলেন সাই গোডার্ড তো ইংলিশ বন জাপানিজ উইঙ্গার ছাব্বিশ বছর মাত্র বয়স তো তিনি কিন্তু আসতে পারেন আবারও সার্জিও লোবেরার হাত ধরে ওডিসা এফসিতে তবে এখানে বলে রাখা ভালো ওডিসা এফসির সাথে এডুগার্সিয়ার ডিলটা কিন্তু আর হচ্ছে না মানে ওই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে অনেক দূর কথাবার্তা চালিয়েছিল গার্সিয়ার সাথে ওডিসা এফসি অ্যাডভান্স স্টেজে নেগোসিয়েশন চলছিলো বাট শেষ পর্যন্ত ওই ডিলটা কিন্তু ভেস্তে গেছে অর্থাৎ গার্সিয়ার এই মোমেন্টে ইন্ডিয়ায় ফেরার সম্ভাবনা অনেকটা পরিমাণেই কমে গেল বাট তোমরা কমেন্ট সেকশানে একটা জিনিস অবশ্যই জানিও সাই গোডার্ডকে ওডিসিএফসিতে দেখতে তোমরা কতটা এক্সাইটেড কারণ সাই গোডার্ড কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট আছেন তাকে সাইন করাতে খুব একটা সমস্যা ওডিশার হবে না সেই জন্যই কথাবার্তা চালাচ্ছে এই লেফট উইঙ্গারের সাথে এবং সাই গোডার্ডের সাইনিংটা যদি হয়ে যায় তাহলে এশিয়ান কোটার সাইনিংটাও করে ফেলবে ওডিসা এফসি দেখা যাক ফাইনালি এই ডিলটা কত দূর এগোয় আপাতত এই আপডেটটাই আছে যে ওডিসা এফসি কিন্তু নেগোসিয়েশান শুরু করেছে মুম্বাই সিটি এফসির ফর্মার উইঙ্গার সাই গোডার্ডের সাথে তো এই ছিল ওডিসা এফসিকে নিয়ে হিউজ আপডেটটা এবার ওডিশা এফসি থেকে চলে আসব ব্যাঙ্গালুরু এফসির আপডেটে রয় কৃষ্ণা চলে যাওয়ার পর বেঙ্গালুরু এফসির অ্যাটাকিং লাইন অনেকটাই দুর্বল মনে হচ্ছিল তবে আজকে কিন্তু একটা অফিশিয়াল সাইনিং কমপ্লিট করে ফেলেছে ব্যাঙ্গালুরু এফসি একত্রিশ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার কার্টিস মেন এই ফুটবলারকে সাইন করে নিয়েছে এক বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসি এবং যদি ভালো পারফরমেন্স দেন তাহলে কন্ট্র্যাক্টটা এক্সটেন্ডেরও অপশন আছে এই কার্টিস মেন তিনি তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই দুটো দেশে কাটিয়েছেন ইংল্যান্ড এবং স্কটল্যান্ড লাস্ট খেলছিলেন স্কটিশ প্রিমিয়ারশিপে ইংল্যান্ডের ক্লাব ডার্লিংটন এফসি থেকে খেলা শুরু করেন তারপর মিডিলস ব্রোতে খেলেছিলেন তারপর সুইসবারি টাউন এফসিতে খেলেন এছাড়া ইংল্যান্ডের ক্লাব হ্যাম অ্যাথলেটিকেও খেলেছিলেন তারপর তিনি সেখান থেকে চলে যান স্কটিশ প্রিমিয়ারশিপে স্কটিশ প্রিমিয়ারশিপের টপ ক্লাবগুলোতে খেলেন যেমন মাদারওয়েল এফসি অ্যাবার্ডিন এফসি এই সমস্ত ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে আর লাস্ট খেলছিলেন স্কটিশ প্রিমিয়ারশিপেরই ক্লাব সেন্ট মিরেন এফসিতে সেখানে লাস্ট সিজনে সাঁত্রিশটা ম্যাচ খেলেছিলেন যেখানে নটা গোল আর দুটো অ্যাসিস্ট করেছিলেন এই স্ট্রাইকার এছাড়া নিজের ক্লাব কেরিয়ারে টোটাল চারশো চোদ্দোটা ম্যাচ খেলেছেন যেখানে ঊনসত্তরটা গোল এবং তেত্রিশটা অ্যাসিস্ট করেছেন এই কার্টিস মেন তো দেখা যাক এই স্ট্রাইকার বেঙ্গালুরু এফসির জন্য কতটা এফেক্টিভ হয়ে উঠতে পারেন তবে এই মোমেন্ট এটা একদমই ডিল ডান এবং অফিশিয়াল আপডেট তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা